উজার করে মুখ মুখি হবে কথা কো অগোচরে আজ শুধু কাটবে সময় তোমার দেখো দেখো সেন্স অফ হ্যুমার দেখো দেখো সেন্স অফ হিউমার দেখো সেন্স অফ হিউমার ওয়েলকাম 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 টু দাট অফ ডেকো সেন্স অফ হিউমার প্রতিবারের মতো আমি শাহরিয়ার নাজিম জয় শুধু ভিন্নতা এই যে গেস্ট সাধারণত নিজে হেঁটে আসেন আজ গেস্টের হাত ধরে আমি বাসা থেকে সেটে গেস্টকে নিয়ে ডেকো সেন্স অফ হিউমারে ঢুকলাম কারণ যিনি আমার পাশে দাঁড়ানো তাকে তো পরিচয় করিয়ে দেবার মতো ধৃষ্টতা আমার নেই কারণ বাংলাদেশের সবাই তাকে চেনেন উনি এত সম্মানিত এত গুণীজন যে আমি নাজিম জয় ওনাকে বাসার থেকে গিয়ে তুলে নিয়ে এসেছি এবং উনি আমার ডাকে সারা দিয়ে ডেকোসেন্স অফ হিউমারে এসছেন সো আজকের এপিসোডটা কতটা স্পেশাল হতে পারে তা তো আপনারা ভাবতেই পারছেন বুঝতেই পারছেন সো কেক আপ আপনি কেমন আছেন ভালো আছি জয় তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যদি অনুমতি দেন তাহলে আমি বসতে চাই আমার চেয়ারে এবং আপনাকে আপনার চেয়ারে বসাতে চাই আপনার আমি বসতে পারি হ্যাঁ অবশ্যই বসবে থ্যাংক ইউ ভেরি মাচ কেকাপ আপনাকে অনেক সুন্দর লাগছে আপনি ওয়েট লুজ করেছেন আপনি শুকিয়েছেন তোমাকে এমনি সুন্দর লাগছে আমি তো তোমার নায়িকা হতে পারবো না আমি রান্নার মানে রান্নার মানুষই থাকব আপনি নায়িকার চেয়ে অনেক বড় জায়গায় নিজেকে নিয়ে গিয়েছেন নিজের আপনার যে শিল্প সেই শিল্প চর্চার মাধ্যমে আপনি নিজেকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছেন সে কথা তো আমরা স্বীকার করতে বাধ্য কে আপনি এই যে ওয়েট লুজ করলেন এই যে শুকালেন অপরা উইনফ্রের মতো চুলের স্টাইল করলেন এর কারণটা কি তুমি না চুলের স্টাইলের কথা যখন বলছো রান্নার বিভিন্ন অনুষ্ঠানে আমি বিভিন্ন ধরনের চুলের স্টাইল করি আমার নিজের চুলই কোনো উইকও না কিছু না বিভিন্ন ধরনের চুল করতে এবং মানে রান্নার সাথে সাথে বিভিন্ন ধরনের কালারের শাড়ি পরা বলো সাজসজ্জা বলো ওগুলো করতে সবসময় ভালো লাগে যে রান্নার অনুষ্ঠান আগে ছিল যে মনে হয়তো সুতির শাড়ি পরলে খুব ভালো যেহেতু আগুনের সাথে একটা কাপড়ের সম্পর্ক আছে কিন্তু এখন দেখা যায় যে রান্নার অনুষ্ঠান মানে বিরাট একটা মানে কী বলবো সবাই দেখে এবং শাড়ি কাপড় থেকে শুরু করে গয়না চুল মেকআপ সব কিছু নিয়ে আলোচনা করে রান্নার সাথে সাথে যার জন্য এখন রান্নার অনুষ্ঠানের গেট আপ কিন্তু অনেক পাল্টে গেছে আগের মতো আর নেই রান্নার অনুষ্ঠান শুধুমাত্র রান্নার শিল্পের ভেতর নেই এটি এখন পোশাক যিনি রন্ধন শিল্পী তার গেট তার কথা বলার স্টাইল তার শাড়ি সবকিছুই মানুষ অনুকরণ করার চেষ্টা যে আগে তো আসলে এতগুলো চ্যানেল ছিল না তখন একটা দুটা চ্যানেল ছিল অত প্রতিযোগিতা ছিল না যার জন্য অনেক কম্পিটিশন বেড়ে গেছে যার জন্য যারাই রান্নার অনুষ্ঠান করে আমার আমি যেমন আমার সাথে বসে অন্যদের একটা তফাত আছে কারণ আমার প্রোডাকশন হাউস থেকে আমি নিজের রান্নার অনুষ্ঠানগুলো তৈরি করি তা আমার মনে হয় যে সব কিছু যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় রান্নার সাথে সাথে তাহলে মানুষের কাছে অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগে অনুষ্ঠানগুলো গ্রহণযোগ্যতা বেশি পায় কে কাপ তো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি তো একজন সুপারস্টার একজন রন্ধনশিল্পী হিসেবে এই যে নিজেকে এই ইন্টারনেটের সুবাদে ইন্টারনেট সুপারস্টার বনে যাওয়ার এই বিষয়টিকে আপনি কিভাবে এনজয় করছেন কয়দিন আগে আমার টেলিভিশনের রান্নার এই বছরে পঁচিশ বছর পূর্তি করলাম তা আমি মানে রান্না করতে সবসময় পছন্দ করি এবং আমার মতো আমার মনে হয় পৃথিবীর অন্য দেশে কেউ আছে কিনা আমি জানি না যে কন্টিনিউয়াসলি পঁচিশ বছর ধরে আমি টিভিতে রান্না করছি তা পঁচিশ বছরের মধ্যে এখন যেমন সোশ্যাল মিডিয়া সাথে গত কয় বছর ধরে আমার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে অনেক রকমের ভালো আলোচনা সমালোচনা যাই বলো সব কিছু হচ্ছে তা আমি আর আসলে এবারকার মানে রোজার সময় সব প্রোগ্রামে বলেছি যে আমরা যারা মিডিয়াতে কাজ করি তারা সময় দর্শকরা যেসব ভালো কথা বলে সেসব ভালো কথা আমরা ফুলের মালার মতো গলায় পরে নিই আর যেসব কথা মনে হয় অপ্রিয় ভালো লাগছে না সেসব কথা তুমি তো বিনে সুতার মালা চেনো বিনয় সুতার মালার মতো গলায় পরে সেগুলো সব ফেলে দিই সেই অপ্রিয় বিষয়গুলোকে অগ্রহণ করার ভেতর দিয়ে আপনি আপনার এই শিল্প সত্তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সারা জীবনের সাধনা দিয়ে রান্নার এখন যে জায়গায় আছি কেউ আমাকে কোনো খারাপ কথা বললেও এখান থেকে নামাতে পারবে না বা আমার নামে অনেক ভালো ভালো কথা বললেও আমাকে এর উপরে উঠিয়ে দিতে পারবে কারণ আপনি আপনার যোগ্যতার মাপকাঠিতেই পঁচিশ বছরের এই যাত্রা আপনি এখনো যাত্রার ভেতর দিয়ে আছেন আমরা দোয়া করি যে আপনার এই যাত্রা দীর্ঘায়িত কিন্তু যেই কথাগুলো আপনাকে নিয়ে বেশি প্রচলিত তার কিছু অংশ আপনার সামনে আমি তুলে ধরতে চাই আপনার ব্যাখ্যা শুনতে চাই এই যে নুডলস নিয়ে যে বাঙালিরা তো আসলে ভেতো বাঙালি ভাতে মাছে বাঙালি তো ভাতে মাছে বাঙালিদেরকে আপনি ভাত ভাত দিয়ে নুডুলসের কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে এবং কি মুরগির পেটের ভিতরে নুডুলস ঢুকিয়ে দিয়ে সেই মুরগির থেকে ডিম না বের করে নুডলস বের করে আপনি খাওয়ানোর জন্য তৎপর হলেন কারণ আপনার স্পন্সার নুডলসের কোম্পানি স্পন্সারকে খুশি করার জন্য এই রন্ধনশিল্পী আপনি

যেটা মনে হয় যে মানুষরা এসব ক যাকে ভালোবাসে তাকে নিয়ে ভালো মন্দ কথা বলতে পছন্দ করে যার জন্য এই ধরনের কথা বলে আর যেটা বলছো তুমি যে মুরগির পেট থেকে ডিম না বের হয়ে কেন নুডলস বের হবে আমি মুরগির পেটে স্টাফিং করেছি নুডলস দিয়ে নুডলস রান্না করে এটা কোনো অন্যায়ও না কোনো খারাপ জিনিসও না যার জন্যে আমি তো বলবো যে মানে গত কয় বছর ধরে আমি যে ডেকো নুডলসের প্রোগ্রাম করেছি মানে প্রায় আমার মনে হয় একবার করেছিলাম ষাটটা রান্না তারপরে এতই দড়ি করে আমার মনে হয় অলরেডি 100র উপরে রান্না হয়েছে আমার নিজস্ব রেসিপিতে। আমার কথা হলো কোন দেশে কেউ বোধহয় 100টা নুডুলস রে রান্না করেনই। আমার জানা মতে আমি জানি না। এটা একটা গিনেস নাম লেখানোর মত একটি অবস্থা। নুডুলস কি আপনি এমন উচ্চতায় নিয়ে গেছেন? ছোটবেলায় কি নুডুলস খেতে বেশি পছন্দ করতেন? না আমি আমার যে নুডুলস অনেক পছন্দ তা না। আমি দেখুন যে প্রোগ্রাম করেছি যেহেতু আমার নিজের নিজস্ব রেসিপি যার জানা আমি এইভাবে লিখেছি। এখন গত কয়েক বছর ধরে আমি প্রাণেরও একটা অনুষ্ঠান করি যা হলো কেকাস রেসিপিতে তাতেও কিন্তু আমি অনেক ধরনের অনেক রান্না করেছি এবং দেখিয়েছি প্রাণের ঘি ব্যবহার করেছি কিন্তু ওগুলো নিয়ে কিন্তু মানুষ সাথে স্ক্রল করেনি নুডলস কেন মানুষের সাথে কথা বলে এটা আমি জানি না একটা মুরগির পেটের ভিতর নুডলস ঢুকাই দিলেন সেখান থেকে ডিম না বের হয়ে নুডলস বেরো মুরগির আমরা যখন মুরগি রোস্ট করি মুরগির ভিতরে আমরা স্টাফিং হিসাবে অনেক কিছুই করি আলু দেই মুরগি দেই

মনে হয় এক জিনিস খেতে খেতে যখন ভালো লাগে না তখন মানে ডিফারেন্ট কিছু খায় তার জন্য বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট রান্না প্রোডাক্ট দিয়ে বিভিন্ন ধরনের খাবার সারা জীবনই রান্না করি এবং ফিউশন যে জিনিসটা সেটা করতে আমার সবসময় খুব ভালো লাগে আপা নুডলসের এ পর্যন্ত দেড়শোটি রেসিপি আপনি দেখিয়েছেন আপনি এরপরে আর কি এক্সট্রা মানে এই বছর যেমন এই বছর যেমন আমরা তার জন্য ডেকো নুডলসের প্রোগ্রামটা দেশ টিভিতে যেটা যাচ্ছে তাতে আমরা পুরো বাংলাদেশ থেকে কম্পিটিশানের আহ্বান করেছিলাম তাতে করে আমরা পুরো বাংলাদেশ থেকে ভালো সাড়া পেয়েছি মানে এবার সব জনগণই হয়েছেন নুডলসের রেসিপির অংশীদার তারা নিজস্ব রেসিপি পাঠিয়েছেন তার থেকে আমরা চুরাশি জনকে বেছে নিয়েছি সেই চুরাশি জন প্রতিদিন প্রতি রোজায় তিনজন করে কম্পিটিশান করছে একজন করে আমরা ফাইনাল রাউন্ডে নিয়ে যাচ্ছি এবং শেষ রোজার দিন ফাইনাল রাউন্ডটা দেখানো হবে

আমার রান্নার স্টক কোনো দিন শেষ হবে না আমি যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো প্রোগ্রাম করব, তুমি যদি এখনই বলো আমি তোমাকে হাফ এন আওয়ারে বিশটা রেসিপি রেখে দিতে পারবো আপনি একটি নতুন রেসিপির কথা বলেন না বা এই ধরনের নুডলস নিয়ে না নুডলস নিয়ে আমি এখন দর্শকদের কিছু বলবো না কারণ নেক্সট শিল্পী যেমন তাৎক্ষণিক অভিনয় করে দেখাতে পারে একজন রন্ধন শিল্পীও তো তাৎক্ষণিকভাবে একটি রেসিপির কথা বলতে পারে আপনার এই মুহূর্তে কোন রেসিপিটির কথা মনে হচ্ছে যেটি আপনি বলতে পারেন না আমার নিজস্ব রেসিপি যেগুলো সেগুলো তো মানে দর্শকরা দেখেছে আমি বলতে চাই না তবে এটা ঠিক যে নুডলস দিয়ে বলো যে কোনো জিনিস দিয়ে বলো আমি তাৎক্ষণিক কোনো রেসিপি অবশ্যই তৈরি করতে পারি হ্যাঁ কিন্তু এখন আমি বলতে চাই না আগে যাও নুডলস খেত এখন আপনার এত মাত্রার রেসিপি নুডলস এর পেয়ে দর্শক নুডলস দেখলে হয় হেসে দিচ্ছে নাহলে দর্শক নুডলস দেখে কেন্দ্রে দিচ্ছে দর্শক নুডুলস খেতেই বলে মানুষ বলে জয় তুমি নিজেও জানো এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আমরা ছোটোবেলা নিজের আমরা যে বড় হয়েছি আমরা যে বয়সের মানুষ আমরা সবসময় মাকে রাত্রে দেখেছি একটা লম্বা ধরনের চাইনিজ নুডলস ডিম দিয়ে আর সবজি দিয়ে আমি যখন দেখিয়েছি এখন ঘরে ঘরে মানুষ নুডলসে অনেক কিছু করে নুডলসের ইফতারির সময় নুডলসের কোফতা তৈরি করে পেঁয়াজও তৈরি করে এগুলো সব নতুন রান্না এবং পেঁয়াজও যখন নুডলসে তৈরি করা হয় বেসন দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেটা কিন্তু খুব ক্রিস্পি হয় খেতে খুব মজা এবং যারা যারা পৃথিবীতে সব মানুষই তো খারাপ না ভালো ভালো যারা দর্শক তারা আমাকে অনেকে জানিয়েছেন যে আপা আপনাদের এগুলা দেখে আমরা প্রতিদিন এক একটা আইটেম করি টেবিলে নতুন নতুন আইটেম থাকে পরিবারের সবাই পছন্দ করে তো আপা নুডলসের বাইরে এখন নতুন ধরেন আর কি আইটেম আপনি আমার হলে গিয়ে সারা বছরই আমি আসলে রান্না প্রম করি দেশে বিদেশে ঘুরে রান্না প্রম করি যখন যেখানে যা দেখে সবকিছুই করি আর এখন তো ইউটিউবের জন্য অনেক সুবিধা যে কোনো দেশে গেলে ওই দেশের রান্না নিয়ে পড়াশোনা করে তারপরে যাই যে ওই দেশের খাবার রান্না করি অনেকভাবে মানে ওদের ট্রেডিশনাল খাবারে অনেক সময় হয়তো অনেক কিছু আমি চেঞ্জ করি কারণ অনেক কিছু আমরা বাঙালিরা খাই না সেই হিসাবে আমার রেসিপিগুলো তৈরি করতে হয় যার জন্য হচ্ছে কি আমি সবাইকে বলবো যে রান্নার জগতে টিকে থাকতে হলে অনেক পড়াশোনা করতে হয় নতুন নতুন যেসব খাবার আসছে ওগুলো সম্পর্কে আমি নিজে যদি না জানি মানুষকে কি শেখাবো বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলো আছে বড় বড় সেই সমস্ত রেস্টুরেন্টের বেশিরভাগ শেফই ছেলে বেশিরভাগ না সমস্ত রেস্টুরেন্টের ছেলেরাই শেফ কিছু মেয়েরা কাজ করছে ছেলে কিছু মেয়ে কিন্তু বেসিক্যালি বেসিক্যালি আমরা শেফ হিসেবে ছেলেদের কি দেখে থাকি তো আপনার কাছে বাংলাদেশের কোন রেস্টুরেন্টের খাওয়া সবচেয়ে বেশি কোন শেফ এর অনেক খাই ভালো লাগে আর আমি নিজে মানে রোজ এই পয়লা বৈশাখ একটা নিজে একটা রেস্টুরেন্ট দিয়েছি বনানী এগারো নম্বরে যার নাম হলো বাংলার থালা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশি খাবারের একটা রেস্টুরেন্ট খুলবো তো ছোট্ট করে হলো আমি একটা খুলতে পেরেছি এর জন্য আমি নিজে খুব খুশি তারা যে রেসপন্ড করছে এটাও ভালো মানে বেশি দিন হয়নি রেস্টুরেন্টটা তো মানুষজন আসে আমার ডেকোরেশন থেকে শুরু করে সব একদম অন্য রেস্টুরেন্টের চেয়ে বাংলার থালায় না বাঙালিদের তো ট্রেডিশনাল খাবার তো নুডলস না আমার বাংলার থালায় যেমন সব খাবার ট্রেডিশনাল খাবার এবং আমাদের মা দাদিরা যেভাবে রান্না করতেন সেই খাবারগুলো বাংলার থালায় আছে কিন্তু সব আমার নিজস্ব এক ডিম কয় ভাবে রান্না করতে পারেন এক ডিম অনেক ভাবে একটা ডিম আমরা যেমন ডিম ভাজি জানি ডিম পোশ জানি ডিম সিদ্ধ ডিম রকম ডিমের সাথে আমরা অভ্যস্ত আপনি সেই ডিম তিন রকম ডিমকে কয় রকম করে প্রেজেন্টেশন অনেকভাবে রান্না করতে পারবো মানে ডিমটা আসতে যেমন আমার কেক আছে স্পেশাল ডিম কারি এটা হলো স্টিমে করা একদম রকম ডিমটা পুরো ফুলের মতো হয়ে আসে তারপরে করা কেকের মতো একটা পিসের মতো ডিমটা বের হবে ওটা তারপরে রান্না করা তারপরে আমি ডিম দিয়ে ধরো এবার আমি দেখিয়েছি আমার ইফতারির প্রোগ্রামে ডিম দিয়ে নারকেল দিয়ে সবকিছু দিয়ে আমি ডিমের পাতুরি তৈরি করতে পারি তুমি কোনো খাওনি মাছের পাতুরি যেরকম ঠিক সেইভাবে একইভাবে রেসিপি দিয়ে ডিমের পাতুরি তৈরি করেছি এবং এটা খুব মজা কলা পাতার মধ্যে কলাপাতার পাতার মধ্যে ডিমটা ডিমের পাতুরি হ্যাঁ ডিমটার মধ্যে নারকেলের দুধ দিয়েছি মরিচ পেঁয়াজ এভরিথিং সব কিছু দিয়ে

অবশ্যই সে যেমন আমি বলি তুমি যেমন তোমাকে রোল করতে দিলে তুমি সব ধরনের রোল করতে পারবে না কাজের লোকের রোল করতে পারবে ফুটবলারের রোল করতে পারবে একটা হিরোর রোল করতে পারবে পারবে না তুমি দেড়শো রকমের রোল করতে পারবে না পারবে স্ক্রিপ্ট পেলে সেরকম আমাকে আমি যদি কোনো কোম্পানির সাথে যদি মনে করি যে এদের এই ডিমের প্রোডাক্ট দিয়ে আমি রান্না করবো অবশ্যই আমি দেড়শো কেন তার চেয়ে বেশি এক হাজারও করে দেখাতে ধরো একটি এমন একটি কোম্পানি আপনাকে একটা খাওয়ার প্রোগ্রামে স্পন্সার করলো ধরেন সেটি হার্পিক জাতীয় হারপিক তো খাওয়া জিনিস না আমি সেটাই তো বললাম যে আমার না 20 বছরে পা দিয়েছে ভীম আমার মনোর ইফতারের এবার কার স্পন্সার তাই বলে আমি নিশ্চয়ই ভীম দিয়ে রান্না করব না ভীম দিয়ে যেটা হয় থালা বাসন ঝকঝকে হয় সেটাই আর বাথরুমের প্রোডাক্ট দিয়ে কখনো রান্না প্রোডাক্ট হয় না হারপিক আসলে আমি কখনো তাদের কাজ করব না কারণ আমার হলো রান্নার সাথে রিলেটেড জিনিস থাকতে হবে যেমন ভীম দিয়ে আমরা থালা বাসন মাজি ঠিক আছে প্রাণের ঘি দিয়ে আমরা রান্না করি ঢেকোনো রুশ দিয়ে আমরা রান্না করি যে কোনো একটা কোম্পানি আসলে আমি তার সাথে মোটেও কাজ করব না কারণ রান্নার সাথে রিলেটেড আটা ময়দা হতে পারে সুজি হতে পারে কিন্তু হারপিকের প্রোডাক্ট দিয়ে রান্না কখনোই হবে না আপা গরুর গোশ খুব প্রিয় আমার আপনি গরুর গোশের কি কি আইটেম

তারপরে আমাদের এখানে তো মানে অনেক ধরনের মশলা দিয়ে অনেক কিছু রান্না করি এবং আমার বাংলার থালে একটা গরুর মাংস আছে কষে কষা মাংস তুমি যদি এটা খেতে চাও আমি তো রেসিপি সব বলবো না কষে কষা মাংস কষে কষা মাংস কষানো গরুর মাংস কিন্তু ওটার মধ্যে একটা আলাদা ফ্লেভার পাবে ওটা আমার একটা স্পেশাল মশলা আছে সেই মশলাটার জন্যে পৃথিবীব্যাপী যত রন্ধনশিল্পী আছে আপনি কি কাউকে অনুকরণ করেন বা আপনার আদর্শকে না আমি কাউকে আসলে সত্যি কথা অনুকরণ করি না আমি আসলে কোনো কিছুতে অনুকরণ করার পক্ষপাতী না আমি মানে নিজের সব সবসময় সারা জীবন করে এসেছি এখন আমি আমি আমার নিজের মতেই আছি সো আপনি এই সমস্ত যে জিনিস আবিষ্কার করছেন খাদ্যের যে নানান আপনার নিজস্ব একদম নাকি সহযোগিতা না আমি যখন রান্না করি মানে নিজস্ব রেসিপি যেগুলো সেগুলো নিজস্ব আর আমি অবশ্যই বাংলাদেশের এবং বিভিন্ন দেশের খাবার কি আমার প্রিয় খাবার বাংলাদেশি খাবার অবশ্যই আমার প্রিয় খাবার আর সব ধরনের খাবারই আমি সব দেশে খাবারই খেতে পারি আর আমার নিজে রান্না না করতে হলে যে কেউ রান্না করলে আমি ভালো মন্দ যাই হোক অন্যের খাবারও খেতে খারাপ লাগে না কারণ ওটার টেস্ট অন্যরকম হয় ভালো মন্দ যাই হোক সেটা আপনি একটা ডিফারেন্ট টেস্ট খুঁজে পান আপনার পৃথিবীতে তো অনেক দেশের অনেক ট্র্যাডিশন আছে আপনি বহু দেশে ভ্রমণও করেছেন কোন দেশের খাওয়া আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে তাদের ঐতিহ্যটাকে ভালো মনে হয় আসলে পৃথিবীর তো মানে কি বলবো ফ্রেঞ্চ কুজিন হলো পৃথিবীর সবচেয়ে নাম করা কুজিন বাট ফ্রেঞ্চরা যা খায় ওরা যেমন তিন ভাগে খায় প্রথমে একটা অ্যাপি নেয় তারপরে মিন ফুড তারপর ডেজার্ট নেয় কিন্তু ওরা যেসব খাবার খায় সেগুলো আমাদের দেশের মানুষের জন্য প্রযোজ্য না মানে আমরা সেটা লাইক করি না বেলজিয়ামের হলো ট্রেডিশনাল খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই জানো তুমি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা হলো বেলজিয়ামের পৃথিবীতে সবার প্রথমে ওরাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা এনেছিল মানে মজা করে খাওয়ার জন্য মেন হলো যে আমরা আমাদের একটা অনুষ্ঠানে ফ্রেঞ্চ ফ্রাই রান্না করলাম তো সবাই বলছিল যে আপা এটা কেন করছেন আলু ভাজারে তো সবাই পারে কিন্তু ওটা মেন জিনিস হলো ওরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খায় তা আমি দুই ধরনের মশলা দেখিয়েছি ওদের ট্রেডিশনাল মশলা তখন ওরা সবাই খেয়ে বললো যে না আপা আসলেও তো মানে এইভাবে তো আমরা খাই না কিন্তু আপা আপনি খাবার সুস্বাদু করতে গিয়ে একজন মানুষের স্বাস্থ্যের জন্য যা যা দরকার স্বাস্থ্য ঠিক রাখার জন্য সেই জায়গাটার প্রতি আপনি কি মনোযোগ দিচ্ছেন নাকি মানুষকে খুব ডেলিশিয়াস খাদ্য খাওয়া শিখিয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না আমি আসলে জয় সবসময়ে চেষ্টা করি যে কম খরচে স্বাস্থ্যকর মজাদার খাবার তোদিকরা কিন্তু তিনটে সমন্বয় যখন করি তিনটার সমন্বয় কি খুব সহজ কম খরচ হবে স্বাস্থ্যকর হবে ডেলিশিয়াসও হবে মানে আমার যত রান্নার প্রোগ্রাম মানে যায় বিরিয়ানিটা তো স্বাস্থ্যসম্মত তুমি বলতে পারো না অস্বাস্থ্যকর বলবো না মানে একদম হেলদি না একদম হেলদি ফুডগুলাই কিন্তু বেশি মজা যত তেল আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন মজার দিকে না কিন্তু আমি চেষ্টা করি সব সময় নিজস্ব রেসিপিতে যে টেস্ট হবে দেখতে ভালো হবে বাট খরচ অনেক বেশি হবে না

তাই ট্রেডিশনাল খাবার ট্রেডিশনাল খাবার এবং যেসব খাবার মজা হয় সব খাবারে কিন্তু তেল চর্বি বেশি থাকে বলেই কিন্তু যত টেস্ট হবে যত তেল চর্বি মশলাপাতি বেশি থাকবে তা আমি সবসময় চেষ্টা করি আমার নিজস্ব রেসিপিতে কম মশলা কম তেল চর্বি দিয়ে এবং অ্যাভেলেবেল যেসব জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায় সেগুলো দিয়ে রান্না করতে এই পর্যন্ত রন্ধনশিল্পী হিসেবে আপনার পাওয়ার সর্বোচ্চ স্বীকৃতি কী পুরস্কার আমি আসলে দেশে বিদেশে অনেক পুরস্কার পেয়েছি আমি যেমন ফ্রান্স থেকে একটা পুরস্কার পেয়েছি সেই পুরস্কারটা মানে বাংলাদেশের কেউ পাইনি আমি ইংল্যান্ড থেকে কালিনারি অ্যাওয়ার্ড পেয়েছি বেশ কালিনারি অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু আমার কথা হলো দেশ দেশে আমি অনেক পুরস্কার পেয়েছি কিন্তু এসব পুরস্কার আমার কাছে মানে অত দামি না আমার সবচেয়ে বড় পুরস্কার হলো মানুষ আমি যেখানে যাই দেশে বিদেশে সবাই যে আমাকে ভালোবাসা আমাকে দেখে কথা বলতে চায় ছবি তুলতে চায় সেলফির যুগ এটাই আমার সবচেয়ে বড় পাওয়া জীবনে আমি মনে করি পুরস্কারটা কিন্তু বড় পাওয়া না কারণ টাকা পয়সা দিয়ে কিন্তু জীবনটাকে সুন্দর করা যায় না ভালোভাবে বাঁচা যায় এখানে আপনাকে একটু প্রশ্ন করি প্রচুর টাকার মালিক আপনি আপনার পরিবার তাহলে আপনি টাকার মালিক যখন তারপরে বলছেন যে টাকা দিয়ে সুখ কেনা যায় না আর আমরা যারা দরিদ্র তারা ভাবছি যে টাকা হলে সুখ পাওয়া যায় আপনার ব্যাখ্যা শুনতে চাই টাকা মানুষের দরকার তাই না জীবনে চলতে গেলে ভালোভাবে চলতে গেলে আমি যে দেশ বিদেশে রান্না করি বিদেশে যাই প্লেনে করে যাই ওই সব দেশে থাকি রান্না করি টাকা তো অবশ্যই দরকার আছে কিন্তু কথা হলো মানুষের মানে যতটুক জীবনে দরকার ততটুক টাকা থাকে সবচেয়ে ভালো এবং মানুষ যদি যতই টাকা থাকবে সে যদি ভালো ভালো কাজে যদি মনে করে যে এই টাকাটা আমি ব্যয় করবো এইভাবে চলবো ওটা জীবনের অনেক বড় পাও যেমন আমি যেমন একটা আমাদের একটা অ্যাসোসিয়েশান আছে যার নাম হলো কুকিং অ্যাসোসিয়েশান সেখানকার আমি প্রেসিডেন্ট আমরা পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে গরিব মেয়েদের রান্না শেখাই এবং রান্না শিখে কিছু টাকা দিয়ে আসি ওদের আমাদের স্লোগানই হলো রান্না শিখে স্বাবলম্বী হন আমরা ঘুরে ঘুরে এই কাজটা করছি এবং আমরা পার্সোনালি করছিলাম কয়েকজন মিলে যারা রান্না করি কেউ টিভিতে রান্না করি কেউ কারো রেস্টুরেন্ট আছে কারো রান্নার স্কুল আছে আমাদের এই প্রজেক্টটা দেখে গভর্নমেন্ট থেকে আমাদের প্রজেক্ট দেখে তারা খুব খুশি হয়েছে আমার গভর্নমেন্টের আমরা কিছু অনুদান পেয়েছি এখন যা দিয়ে আমরা এই প্রজেক্টটা আরও বড়ো করে পুরো বাংলাদেশে অচিরেই শুরু করতে যাচ্ছি এটা আমি মনে করি আমার জীবনের একটা অনেক বড় সাকসেস কারণ আমাদের প্রজেক্ট দেখে গভর্নমেন্ট নিজে এগিয়ে এসে আওয়ামী লীগ সরকারের লোকরা নিজেরাই এগিয়ে এসে আমাদের এই অনুদানটা দিয়েছে আমি মনে করি যে আমরা যে কটি কয় কোটি টাকা পাচ্ছি তা দিয়ে আমরা ভবিষ্যতে মানে গরিব মেয়েদের রান্না করে যে তারা যে স্বাবলম্বী হতে পারবে আগেটা কেউ মনে করতো না যে জীবনে রান্না করে কিছু করা যায় মনে করতো বলো আমি আজকে যেখানে দাঁড়িয়েছি কোন গর্ব করার মানে আপনি কি যাদেরকে রান্না শেখাচ্ছেন তারা একজন কেকা ফেরদুসি হয়ে বের হবে নাকি এরা এক একজন বাবুর্চি হিসেবে বিভিন্ন ভাষায় কাজে জানি না আমি যখনই যে কোনো কম্পিটিশনে যাই এখন আমি কম্পিটিশনে যাই না কারণ আমাদের কম্পিটিশন এখন অনেক মানে কি বলবো আমি যাই না অনেক কারণে কারণ এখন টাকা পয়সা দিয়ে নাকি ফার্স্ট সেকেন্ড হওয়া যায় আমি এগুলোর মধ্যে কোনো দিনও নেই আমার মেয়ে কম্পিটিশানে দাঁড়ালেও ভালো না করলাম তাকে কোনো নাম্বার দেবো না কোনো দিন এটা হলো আমার নীতি আমি জাজ হিসাবে খুব করা তা আমি এখন কোনো কম্পিটিশানে খুব একটা যাই না এসব কারণে কিন্তু আমার কথা হলো আমরা যাদের রান্না শেখাচ্ছি আমরা কিন্তু মেনলি কিন্তু গরিব মহিলাদেরই শেখাচ্ছি তারা কে ক্যাফে দিতে হবে কিনা জানি না তবে তারা রান্না করে সেই খাবারগুলো স্কুল কলেজে বিক্রি করে ভবিষ্যতে স্বাবলম্বী হবে এখনকার আমাদের টার্গেট এটাই বাহ আপনি আপনার শিল্প দিয়ে আপনি একটি ভালো জায়গায় জাতিকেও নিয়ে যাবেন আছে তার অনেকজন আছে 50 জন আছে এতজন না থাকলে আমার একা ইচ্ছা থাকে এটা করা সম্ভব সেটা এটা তো একার কাজ না আপনি আপনার শিল্পটা কে আমাদের মনে ইচ্ছা যে রান্নাদিও যে মানুষ কিছু করতে পারে সেটা দেখানো আপা আপনি বললেন একটু আগে যে আপনি একজন ভালো জাজ একজন ভালো জাজ মানে হচ্ছে আপনি ন্যায় বিচারক আপনি ন্যায় বিচার করতে পছন্দ করেন তো এখন আমাদের এই অনুষ্ঠানের ধরন অনুযায়ী আমি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি খুব ন্যায় বিচারটিকে মাথায় রেখে আপনি উত্তরগুলো দিবেন বাংলাদেশের রন্ধনশিল্পী হিসেবে আপনি আপনাকে একশোতে কত নাম্বার দেবেন নিজেকে আমি আসলে নিজেকে নিজে নাম্বার দেওয়াটা কিন্তু খুব কঠিন কঠিন তারপর আপনি একজন ন্যায় বিচারকের মতো যদি নাম্বার দেন তাহলে আমি আসলে মানে আমার এখন যেই বয়স আমি তো ছোটবেলা থেকে রান্না করতে পছন্দ করি এবং রান্না নিয়ে আছি সেই ক্ষেত্রে আমার মনে মানুষ যে ভালোবাসে ভালোবাসার জন্য আমি নিজেকে নিজে হান্ড্রেডে হান্ড্রেডই দিতে পারি আপনি বাংলাদেশের একজন রন্ধনশিল্পী যে হান্ড্রেডে হান্ড্রেড নিজেকে ন্যায় বিচারক হিসেবে নাম্বার দিয়েছেন সো আপনার এই নাম্বার পর আপনাকে দাঁড়িয়ে একটি তালি দিতে চাই থ্যাংক ইউ মাচ ডেকো সেন্স অফ হিউমারের পক্ষ থেকে যে আপনি শিল্পী হিসেবে নিজেকে একশো একশো দাবি করলেন এবং আপনার এই দাবির সাথে আমি নিজেকে একমত পোষণ করলাম এই জন্য আমি উঠে আপনাকে সম্মান দিলাম বাংলাদেশের শিল্পীদের গান নাটক সিনেমা আপনার তো দেখা কিছু হয় নিশ্চয়ই যেহেতু আপনিও একজন শিল্পী হ্যাঁ অবশ্যই দেখা হয় সো আপনার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পীকে সুপারস্টার শিল্পীকে সে গায়ক হোক নায়ক হোক কিংবা

আর আপনা আপনি তো নিজস্ব আপনাদের তো একটু টেলিভিশন চ্যানেলও আছে আপনার আপনি মনে করেন যে আপনাদের টেলিভিশন চ্যানেলটিকে আপনি কত নম্বরে রাখবেন আমি আসলে এখন তো অনেকগুলা টিভি চ্যানেল চ্যানেলে যেটা মানে সবচেয়ে ভালো দিক সেটা হলো অন্যান্য চ্যানেল হয়তো একটা কম্পিটিশান করে বা রিয়েলিটি শো করে ওরা ওটা কন্টিনিউ করতে পারে না কিন্তু চ্যানেলের একটা বড় গুণই হলো এটা যে চ্যানেলে যে কোনো অনুষ্ঠান করলে ওটা কিন্তু কন্টিনিউয়াসলি করে কখনো থেমে থাকে না চ্যানেল এটিএন কে আপনি কত নম্বরে রাখবেন এটিএন এর নিউজ আছে এটিএন হলো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল তাই না প্রথম না প্রথম প্রথম যার জন্য ওই দিক দিয়ে এটিএন অনেক ভালো অনুষ্ঠান হয়

আপনার ভাই আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ হরিদুর রাজা সাগর ভাই আপনার মা সর্বজন শ্রদ্ধেহ কাজেই আপনিও আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ সেদিক থেকে কোনো আমাদের কারো কোনো সন্দেহ বা আপত্তি নেই এই কথা আমরা স্বীকার করতে বাধ্য তো কে আপা নাটক বা সিনেমার প্রসঙ্গে আসি আপনার সিনেমা বা নাটক দেখা হয় টেলিভিশনে দেখি মানে হলেও দেখি কম দেখি বাট দেখি দেখি মানে সময় মনে হয় বিশ্ব বাজারের সাথে তুলনা করে আপনি আপনি তো সারা দুনিয়ার সম্পর্কে অবগত আমাদের নাটকের অবস্থানটা কি নতুন নতুন বিভিন্ন ধরনের ছবি হচ্ছে যেগুলো অনেক ছবি ভালো অনেক ছবি ভালো আমাদের নাটকও খারাপ আমি বলবো না তবে আমি একটা কথাই বলি যে আমাদের পাশের ভারতের দেশের সিরিয়াল যেমন মানুষ বেশি দেখে দেখে কেন এভরিডে হয় আমার কাছে যেমন অনেক এতগুলো চ্যানেল আমি যদি কোনো সিরিয়াল দেখি পরের দিন আবার দেখি ওই সেম হিরো আরেকটা রোল করছে আমার কাছে তখন গরমিল লেগে যায় যে কি হলো এই হিরোকে কালকে দেখলাম ডাক্তার ছিল আজকে কেন সে চাষির রোল করছে আমার কাছে খুব মানে মানে সিরিয়ালের গল্পে একটা গরমিল হয়ে আসে তা আমার মনে পাশের দেশে যেমন প্রতিদিন হয় প্রতিটা সিরিয়াল এবং ওদের দেখা যায় যে মেন রোল যারা করে তারা কিন্তু আরেকটা সিরিয়ালে মেন রোল করতে পারে না সাইড রোলে যারা আছে তাদের দেখে অন্য রোলে তো আমার মনে হয় এটা আমাদের একটা মানে আমরা যদি ভবিষ্যতে এমন করতে পারি যে আমাদের সব সিরিয়াল এভরিডে হবে তাহলে আমাদের সিরিয়ালের জনপ্রিয়তা অনেক বাড়বে যার জন্য আমার মনে হয় ঈদের সময় যখন দেখি আমার একক নাটকগুলো অনেক ভালো লাগে যে বসে একবারে দেখলাম আট দিনে সিরিজ যেগুলো হয় তার চেয়ে একক নাটক একবারে বসলাম একবারে শেষ হয়ে গেল গল্পটা ওটার আর কি ইমেজটা যে একটা থাকে গল্পের বা নাটকের ওটা আমার ভালো লাগে আপনার পছন্দের কোনো অভিনেতা আছেন হ্যাঁ রিয়াজকে আমার খুব ভালো লাগে রাজ্জাক ভাইকে খুব ভালো লাগতো কারণ রাজ্জাক ভাইকে আমার মা পছন্দ করতেন আমি পছন্দ করি আমার মেয়েও পছন্দ করতো যার জন্য একদম বলবো যে তিন প্রজন্মের মানুষ পছন্দ করছে ওনার পুরানা গান এবং পুরানা ছবি দেখলে এখনো ভাল লাগে এবং আমি নিজেও মনে করি রিজনে ভাগ্যবান কারণ রাজ্জাক ভাইয়ের সাথে আমি অনুষ্ঠান করেছি ছোটবেলা থেকে কবরীকে দেখতাম তখন মনে হতো যে আমি বড় হয়ে কিছুই হব না কবরি হব আর এখনকার নায়িকা আসলে অনেক নায়িকা আছে তার মধ্যে যে আসলে ছবি অনেক দেখা হয় না যার জন্য ওইভাবে বলতে পারবো না এই যে আমার ভালো লাগে কিন্তু আমরা যদি এটা আমাদের দুর্ভাগ্য হিসেবে নেই যে এখনকারও তো অনেক নায়িকা এবং অনেক ছবি হচ্ছে কিন্তু আমরা যেমন কবরি ব্যাডম্যান কথা সিগনিফিকেন্ট ভাবে বলতে পারলাম আপনি বলতে বললেন এখনকার কোনো নায়িকার কথা বলতে পারছেন না নায়কদের কথাও বলতে পারছেন না মায়া মাইকে ভালো লাগে দেখলে ওর অভিনয় ওর মানে ওকে দেখলে ভালো লাগে ওর আমি ছবি দেখেছি ওকে ওকে এমনি আমি পছন্দ করি কিন্তু আমি যেভাবে মানে এই ভাবে বলতে পারবো না এই কারণে কারণ এটা কি ঠিকভাবে না বলা কারণ আমি এত মানে হলে যে এত ছবি দেখিরা আপা আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন তা বলবো না কিন্তু গান শুনতে ভালোবাসেন আমরা দর্শককে আপনার গলায় চারটি লাইন গান আমি জানি যে আপনি গান সাথে আমি তাল না আমার গলা তো ভালো না শুনে আমি গান গিয়ে দর্শকরা টিভি সেট বন্ধ করে উঠে যাবে আপা আপনি যদি একটি সুযোগ পান যে আপনি এক দিনের জন্য দেশের দায়িত্ব পেলেন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আপনি কি কাজ করবেন দেশ পরিচাল একদিনে আসলে কিছু করতে পারবো না এরকম দায়িত্ব পেলাম ধরেন পাঁচ বছরের জন্য আপনি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তখন তখন চেষ্টা করব যে দেশকে সব দিক দিয়ে ঠিক করার প্রথম কি কাজটি থাকবে আপনার প্রথম আপনার কি ইচ্ছে থাকবে প্রথম পদক্ষেপ আমি যেটা নেবো মনে করি সেটা হলো আমি ছোট ছোট অঞ্চলে ভাগ করে প্রতিটা অঞ্চলকে ঠিক করার চেষ্টা করব। মানে বড় স্কেলে না পুরা দেশকে একবারে কখনো ঠিক করা যায় না আমি যখন গুলশানে থাকি আমি মনে করো যে আমার এরিয়াটা কিভাবে ভালো হবে এটা দিয়ে আমি একটা প্রজেক্ট শুরু করলাম এইভাবে তখন বলা হবে যে পুরো বাংলাদেশ সেইভাবে প্রজেক্ট করে প্রতিটা এরিয়াকে ঠিক করতে হবে আমরা তাহলে দেশ ঠিক হয়ে যাবে যদি মন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হয় আপনি কোন মন্ত্রণালয় বেছে নেবেন আমি আসলে মানে মন্ত্রী হতে চাই না রাজনীতিতে যেতে আপনাকে তো রাজনীতি বলা হয়নি আপনাকে যদি একটা আলাউদ্দিনের আলাহদ্দিনের আশ্চর্য প্রদীপের মাধ্যমে বলা হয় যে খাদ্য মন্ত্রণালয় যাবেন এবং মানুষকে বাধ্যতামূলক নুডলস খেতে বাধ্য করবে না নুডুল খেতে বাধ্য করবো না মানুষ মানে ভালো খাবার পুষ্টিকর খাবার কম দামে ভালো করে রান্না করে তারা যাতে সুস্থ থাকতে পারে সেটাই তাদের প্রথমে শেখাবো সেটা নুডুলস হবে কি ভাতের চাল হবে এটা আমি এখন বলতে পারবো না কারণ নুডলস তো বানাতে হয় চাল তো মানে চাল বানাতে হয় না মানে ধানের মধ্যে চাল হয় সেটা ঢেকেটে ছেটে বা মেশিনে ছেঁটে তারপরে চাল করা হয় নুডলসটা কিন্তু মেশিনে তৈরি করতে হয় এই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় গুণ কি সেটা যদি আপনাকে এক কথা আমি এক কথায় বলতে পারি যে মান বাংলাদেশের মানুষরা খুবই সহজ সরল এবং খুব সহজে যে কোনো মানুষকে বিশ্বাস করে এবং ভালোবাসে আর এই ভালোবাসাটা আছে বলেই আমাদের এই ছোট্ট দেশে এত পপুলেশান তারপরে আমরা টিকে আছি ভালোভাবে এবং বিশ বছর পরে হয়তো আমি বেঁচে থাকবো না কিন্তু এই দেশ অনেক উন্নতি করতে পারবে আমরা মানুষের আমরা সেটাই চাই যে আমাদের দেশ এখন যেভাবে উন্নতি লাভ করছে 20 বছর পর আরো দূরে গিয়ে যাক তো আপা আগামী কয়েক বছর পর আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান আপনি যেভাবে আগাচ্ছেন তাতে করে আপনি আমি আসলে আমার কোনো জায়গা না আমি এখন যেখানে আছি এখানেই আমি ঠিক আছি মানে যতদিন বাঁচব পারব রান্না-বান্না করব ঘুরে বেরাবো দেশের জন্য রান্না দিয়ে যে কিছু করা যায় তাও আমরা এখন করে দেখাচ্ছি যার জন্য আমি মনে করি যে আমাদের দেশে যে যেই কাজ করছে সে তার ক্ষেত্র থেকে যদি মানুষের জন্য কিছু করতে চায় অবশ্যই করতে পারবে বাহ আপনার সাথে কথা বলে আপা অনেক ভালো লাগলো আমরা দর্শকের কাছ থেকে আপনাকে নিয়ে বিদায় নেবো আমি চেয়েছিলাম যে আপনাকে একটু

নিজেকে আমি ভুলতে পারি তোমাকে ভোলা অফ যাবে না আমার পাশে কেকা ফেরদোসি আপা এবং আমরা যে সময়টুকু কাটালাম কথা বললাম আমার মনে হয় যে আমরা নিজেরা আনন্দ পেয়েছি অনেক ইনফরমেশন পেয়েছি এবং আপনারাও অনেক বিনোদিত হয়েছেন কে আপনার কেমন লেগেছে যদি ডেকো সেন্স অফ হিউমার এর সাথে শেয়ার ডেকো সেন্স অফ হিউমার এর এই এপিসোডে কে কা ফেরদোসি পেয়ে আমি অত্যন্ত খুশি নেক্সট এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে সাথে থাকবেন নতুন কোন অতিথি সে পর্যন্ত ভালো থাকবেন গুড নাইট আপা চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি আর আপনার জন্য রয়েছে ডেকোর পক্ষ থেকে বিশেষ উপহার তা আমি আপনাকে গাড়ি পর্যন্ত